আমি স্বপ্নে দেখলাম তুমি বাসায় চড়ে খতি যাচ্ছ, আমার মনের মধ্যে হাহাকার করে উঠল। আমি বাসের পিছে পিছে দৌড়ছি আর তুতন তুতন বলে চিৎকার করছি। তারপর উষ্ঠা খেয়ে পড়ে গেলাম। ও, তুমি তো সব স্বপ্নের ব্যাখ্যা জানো, এই স্বপ্নের ব্যাখ্যা কি? আমি মনে হয় বাইরে কোথাও যাচ্ছি। কোথি? শ্বশুর বাড়ি। আমার বাড়ি তো পাশে, বাসে চলে যাবা কিসের জন্যে? ব্যাটারি গাড়িতে করে যাবা? আমার কি আর বিহার ভাগ্য আছে? কেন, আমি বিহা করলে ভাইজানকে দেখবে কেটা? আমাকে বিহা করতে গেলে আগে ভাইজানকে বিহা দিতে হবে। ভাইজানের বিয়ে হবে কি করে? ওকে কে বিয়ে করবে? তার তো সব কটা দাঁত নকল। ছেড়েছে, এই সময় আসতে হলো? এবে মামুর বেটা, আমার আটটা দাঁত নকল, বুঝছিস? শুনলা? কয়টা ভালো? ২৪টা। তাইলে সরি। এবে বুটা, তুই সাত সকালে কেন? ও কাল রাইতে একটা স্বপ্ন দেখেছে, তাই পুছ করতে এসেছে। সবাই জানে তোতন যা বলে তাই ফলে। সে স্বপ্ন দেখেছে আমি নাকি বাসে করে অনেক দূরে কোথাও চলে যাচ্ছি। তুই আমার সাথে ঢাকা যাচ্ছিস? কেন? এই তুই কানে আঙুল দে। দিছি। শুনতে পাচ্ছিস? জি না। এবে মামুর বেটা, এটা শুনলি কি করে তাহলে? দিয়েছে বলো। আমি দেখলাম আমার বন্ধু মামুন আর একটা মেয়ে ছিল, গান গাইছে। কি গরম গান! তুমি যে আমার। ওগো তুমি যে আমার। হ্যাঁ, তার মতে গতি ভালো না। এবার তোর কথা ফলবে না, আমরা দুজনে যে প্রতিজ্ঞা করেছি না, কেউই ভাঙবো না। আপনারা কি প্রতিজ্ঞা করেছিলেন? আমরা দুজনে মেয়ে ছেলে থেকে 100 হাত দূরে থাকবো। আপনারা বাস নাকি ট্রাক? যে পিছে লেখা থাকে 100 হাত দূরে থাকুন। হ্যাঁ, সে যদি বিহা করে তাহলে কি তুমিও বিহা করবা? 100 হাত দূরে থাকবেন কিসের জন্য? 1 হাত কাছে থাকবেন, ঠিক এরকম করে। কি হয়েছে রে রিনা, আজ কি স্বপ্ন দেখেছ? তোমার স্বামী চুলে কলপ দিচ্ছে। আরে থাম, কি হয়েছে রে? তোতন ওই স্বপ্ন দেখেছে, তার স্বামী চুলে কলপ দিচ্ছে। আর কাইল দেখেছিল রুমালে সেন্ট মেরে নাকে ধরে আছে, তাই নাকি? আর তার আগের দিন কি দেখেছিলে? একটা মেয়ের দিক তাকায় হাসছে না? কিভাবে হাসছে? ছেড়েছে। ওই মেয়ে ছেলেটার ফিগার কেমন? মানে কি? আমার মতো শিলি। খাপে খাপ।
মামুর বেটারা আসছি ঢাকা অ্যাটাক। हेलो भाई तुम एक पानी ले आसो। पानी आनबो ले आसे। अरे जाओ ना पानी ले आसो जाओ। মেয়েটা কে ভাই? আমি তোমার ভাই। ভাই ও হচ্ছে আমার নাম কান্তা, ওর সাথে আমার 8 বছরের রিলেশন। ও আপনাকে ভয় পায়। এই দেখেন কি করছে, আপনাদের সকলেরকে হেচকির বেড়া বাচ্চা নাকি? এই তুই থাম, তুমি কিছু বলতে আসলে বলো। আমি আর অপেক্ষা করতে পারবো না, আপনি আমাদের বিয়া পাড়িয়ে দেন। সে কি বলছে সুমন? ভাই ওর সাথে আমার একটু আলাপ পরিচয়, এই মুখ চিনা চিনে স্লাইড কথা বলেছে আর কি, আর কিছু না। আমি বলে দিয়েছি যে ভাই যদি লাইক করে তাহলে ঠিক আছে, আর যদি ডিসলাইক করে তাহলে আমার বলার কিছু নাই। আমি এটা বলে দিয়েছি ভাই। এই কবে বলেছো? রাজশাহীতে বলেছো না ঢাকায় বলেছো? যখন কলেজে পড়তাম তখন বলেছো না ভার্সিটিতে? এই মামুর বেটা আমার সাথে কতক্ষণ কথা বলে জানেন? রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত। ছি 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 ছি, আপনি ছিছি করছেন কেন? আমি শখ জানি, ছেক হে প্রতিজ্ঞা করেছেন বিয়ে করবেন না, তাই তো? এই তুই আমার মায়ের পেটের ভাই, হ্যাঁ তুই যদি ভাই হবি তাহলে শত্রু কেবে? ভাই আমি কি বলতে কি বলেছি আর ও কি শুনতে কি শুনেছি কিছু বুঝতে পারছি না ভাই। আমি ঠাসা নাকি? আমি ঠিকই শুনেছি, আপনি আর আপনার বন্ধু হরগ্রামের ওই আজিজ আপনারা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না, কেন করেছিলেন? তুই ওকে এখান থেকে নিয়ে যা, নাহলে কিন্তু তোকে আমি খুন করে ফেলব। কান্তা চলো। আমি ফেস করছি, আমি ফেস করব। কান্তু চলো। চুপ, এখন বলেন আপনি আমাদের বিয়ে দিবেন কি দিবেন না? না। তাহলে আমরা নিজেরাই বিয়ে করছি। সুমন তুই কি ওর সাথে বাহিরে যাবে? ও বাড়ি যাবে মানে? আপনি বাড়িয়ে যাবেন, আমাদের সংসারে ঝামেলা আমরা রাখতে পারবো না। আপনার যেদিকে চোখ যায় সেদিকে চলে যান। মা
ঢং। আমাকে ছেড়ে চলে গেলে যা, আমি তোমাকে ছেড়ে যাব না ভাই। লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট, কথাটা কে বলেছে জানিস? কে ভাই? শেক্সপিয়ার। কেন বলেছে ভাই? মিসেস শেক্সপিয়ারের যন্ত্রণায়। মিসেস শেক্সপিয়ার কি ওই নারী নির্যাতনের কেস করেছিল নাকি? আমি কি করে বলবো ভাই, কাঁদা কিন্তু ছাড়বে না, কোর্টের কাছে হরেক গ্রামের বাড়ি আমার নামে কেস দিবে। এই সাইজেছি আপনাকে ফাঁসি দিতে পারে বাইরেছে ভাই। আপনি কে? হাত ধরবেন আর আমি পা। আবি চল। ভাই মিষ্টি খেয়ে গেছে কান্তার খালা। সরি কান্তা, ভেবে ভাই মিস্টেক করে ফেলেছে। ভাই উনি তো আমাদের খালা। আমি খালা বলতে পারবো না। তুমি কেন এসেছো? তোমাকে আমি আর দেখতে চাই না মিলি। তোমার মিলি মরে গেছে। আমার মাথাটা কেমন জানি ঘুরছে। ধরো। আমি ধরবো মা। কি বলছেন? আমি তোমার মামা। তুমি? শোনো মামা, আসছি। কোথায় যাচ্ছো? বটি আনতে। বটি? মামুন ফুটো ফুটো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছে। আমি কিছু শুনবো না, কিছু মানবো না। 8 বছর প্রেম করে এখন বলছে উনি আমার মামা। আমার লেগে বুঝলেছে, আমার লেগে। কেন, তুমি কি ওর লেগে বিয়ে করনি? হ্যাঁ সীমা কোথি যাইছো? সীমে না, সীমা। সীমে কবি জানি কোন হানা। এই বাবু, এই রিক্সা, স্টপ স্টপ স্টপ। এই ফুটু 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 ফুটু। এটা 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 এটা। এই এই, দাঁড়া 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 দাঁড়া।
স্যার আজি স্যার এসছে তার সাথে আর কিছু মেহমান এসছে স্যার হ্যাঁ পাঠিয়ে দাও আরে ইলিয়াস মিয়া স্যারকে বললাম আপনি এসেছেন হ্যাঁ চিনতে পারছো তাহলে জি স্যার সুমন ভাই কোতি দুজনই আছে যান ও আচ্ছা চলো আসো আসো আপনি কার কাছে এসেছেন আমাকে চিনতে পারছো না না চিনতে পাচ্ছি না ওকে মা তুমি আমাকে দেখে হাসি আসছে না তুমি কে গো আপনি কে গা আমি ওর বউ কি সালার মিত্তু কি বলেছে ওর বউ নাই আমি কথাটা তোমার সবসময় মনে থাকে মরে গেছে নাকি আল্লাহর কাছে যায়নি ছাদে গেছে তাহলে তুমি পুচ করে লাও আমি দেখে যাই চিৎকার করে কি বললো মিলি তাহলে কি হবে এখন আমি স্বপ্নের মানে বলতে পারি ভবিষ্যৎ বলতে পারি না ও ছাড়েন ওকে ছাড়লাম বলো ভাইজান স্বপ্ন দেখেছে মিলিয়াপা আর মামুন ভাই মিলে একসাথে বসে গান করছে বুঝেছি হয় ভাইকে হইতে হবে নাহলে পরে আমাকে হইতে হবে এসব কি বলছেন আমার খিচখিচি যদি ভাইটা মেনে নি তাহলে খালাকে বলতে হবে ভাবি আর যদি আমি স্যাক্রিফাইস করে যাই তাহলে পরে প্রেমিকাকে বলতে হবে খালা বলো খালা তো কান্তি কান্তি বেহুশ হয়ে যাচ্ছে আর বলছে মামুন হ্যাঁ ভাইজান আমিও মুছে দিই মুছে দাও কাঁদে না কাঁদে না কাঁদছে কেনে মামুন মামুন এই মামুন বেটা কথা বল মামুন এই মামুন বেটা কথা বলবি না শোন তুই যদি কথা না বলিস সত্যি সত্যি এখান থেকে লাভ দিয়ে জান দিয়ে দেবো কিন্তু সর সর ভাইজান স্টপ লিচে পড়লে তো হাড্ডি গুড্ডি চুরচুর হয়ে যাবে পেট ফেটে যাবে কেউ বাঁচাতে পারবে না খো আমি কারো কথা শুনবো না আমি লাভ দেবই ও যদি কথা না বলে আমি লাভ দেবই ভাইজান
কি সিরিয়াস? হাত ছাড়েন। এই চুপ থাক। ওক ধরলাম। ধর। ছাড়ে। ডেঞ্জারাস। মামুন কথা বল। শেষবারের মতো বলছি কথা বল। বলবি না? কথা বলবি না তো? আবার বলছি, শেষবারের মতো বলছি, তুই যদি না কথা বলিস তাহলে কিন্তু সত্যি সত্যি এবার রেডি। তুই লক করেছিলি কেন? বুঝেছি, তোর কথাই ঠিক। কি ঠিক? তোর সাথে ওই মিলির জোর লাগছে। ঠিক ঠিক ঠিক। তুই শালা বেইমান, চশমখোর, হারামখোর। এই মুখ সামলে কথা বলবি? কেন বে মুখ সামলে কথা বলবো কেন? তুই কি করবি? হ্যাঁ, এই থাপড়ে তোর দাঁত ফেলে দিব। দাঁত ফেলে দিবি? কে তুমি আমারে ডাকো অলোখে লুকায়ে থাকো, ফিরে ফিরে চাই দেখিতে না পাই। কে তুমি অলোখে লুকায়ে থাকো, ফিরে ফিরে চাই দেখিতে না পাই। কে তুমি আচ্ছা, তোমার খালাকে মামুন ভাইয়ের সাথে ভিড়িয়ে দাও না, অসুবিধা কি? তাহলে আমার কি হবে? আমার ভবিষ্যৎ কি? আমি সুমনের ভাগ্নি হয়ে যাব না? আমি ওকে মামা বলবো কি করে? ওদের কথা একটু ভাবো তো, সারা জীবন ধরে দুজন অপেক্ষা করে আছে। যখন তোমার আমার মতো বয়স ছিল তখন বাপ মা দেয়নি, এখন তুমি দিছ না, আজিজ ভাই বুঝছে না, আর এই সমাজ। কেন না, আমি তো আছি, আছি না? আবার কাঁদছে, কান্না কিন্তু আমার সহ্য হচ্ছে না। সাইলেন্ট
মামুর বেটা না আপন মায়ের বেটার ভাই দরজায় তালা দিয়ে গেলাম টেনশন যতই পড়তে যায় আমার মাথা ঠান্ডা হবে না এটা দিয়ে মারলে মাথা ঠান্ডা হবে ওর মাথা ফাটা আগে এই চুপ থাকো আচ্ছা নাও তালা দাও ধরো যা তুইও দূর হ যা ভাগ ঠান্ডা ঠান্ডা যে জানে সব খুল করে ফেলবো ঠান্ডা তোমাকে কানে কানে কি বললে মা তুমি ওকে কানে কানে কি বললে কি বলেছিলেন বলেছিলাম যে তোমার ভাই পাগল নাকি আর আপনার ভাই কি ও সরি কাটাকাটি অপু কোথি গেল কান্তা যেখানে গেল ওরা কি একসাথে গেছে নাকি গেলে সমস্যা কি অপু তো সব চরিত্র ভালো না আর আপনারটা খুব ভালো না হ্যাঁ আমি বিশেষ চরিত্রবান ভালো সেটা কান্তাই বলতে পারবে সে তো আমাকে খারাপ বলবেই কেন বলবে তোমাকে দেখে হিংসা ও শুনো তোমার ভাই আমার ভাই ঘরে তালা বন্ধ হ্যাঁ তুমি আর আমি একা হ্যাঁ এখন যদি আমি তোমার বলেন হাত ধরি ধরেন তাহলে কি তুমি আমাকে বলবা আমি চরিত্রহীন শুধু তো ধরবেন না তুমি খুব সুন্দর তোমার চোখ মারাত্মক তোমার নাক তীর্যক গাল সার্থক আর ঠোঁট ধ্বংসাত্মক আমার চর আমি ডিসিশন নিয়ে নিয়েছি কি সুমন বাদ আমার জন্য আমাদের সবার জন্য তোমরা সুখে থাকো আমি চলে যাচ্ছি আজিজ ভাইকে আপনার মুখটা দেখিয়ে দিয়ে তারপর যান মামুনের বন্ধু আজিজ আপনাকে না পায় মামুন ভাই আর কাকে যেন না পায় আজিজ ভাই জীবনে প্রতিজ্ঞা করেছিল বিহাই করবে না আর তোমাকে এত দু বন্ধুর মধ্যে এখন যুদ্ধ খুনাখুনি মামুনের কি দোষ সে তোমাকে দেখে যাওয়ার পর থেকে দিওনা হয়ে গেছে আপনি হাসছেন সুমন তোমাকে নিয়ে যেতে বলল না হলে দু বন্ধুর মধ্যে একজন খুন হয়ে যাবে
ততন বললো আপনি গিয়ে একটা মিথ্যা কথা বলবেন। কি আপনি বলবেন আপনি খোয়াবে দেখেছেন জোহরা আজিজের জন্য অপেক্ষা করছে? এটা তো মিথ্যা না, সত্য। আমি যেমন ওকে ভুলতে পারিনি, জোহরাও আজিজকে। কিন্তু সে তো মারা গেছে। আজিজ জানে না? না। তোমাকে আমি ভাষায় খুঁজে পাচ্ছি না, বুঝছো? থাক, আর বলতে হবে না। তোমার চা কই? আমি চা খাই না। ফার্স্ট ক্লাসে আছে। তুমি এক চুমুক লে। ভালো লাগবে। আমি খুব খুশি হইলাম। আমি হইলাম কি কেন? আমি জীবনে একটাই খোয়াব দেখেছি। কি খোয়াব দেখেছিলে? এক কাপ চা দুজন মিলে ভাগাভাগি করে খেয়েছি। তাহলে তো তোমার খোয়াব সত্যি হলো। আমি হব না? হ্যাঁ, যেদিন আমার স্বপ্ন দেখবে সেদিন হবে। মিলি সে তো দেখতে পাচ্ছি, ভিড়বো বেটা। তোর খুশি প্রতিজ্ঞা ভাঙব,
ভাঙ না আই এম সরি তুমি আইছো না আমি আসছি সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা